वेलकम टू संयुक्ता किचन। संयुक्ता किचने अपन सबाई के स्वागत। हमें संयुक्ता अपन सामने नहीं चले आज के एक हेल्दी रेसिपी मटन स्टू। स्टू खेते बच्चा थेके बड़ो सकले खूब भालोबाशी और मटन बा चिकेन जाते ही स्टू करा होक ना केन सेटा खूब हेल्दी है। आमरा ब्रेकफास्टेओ खेते पारी किंबा डिनारेओ खेते पारी, अनेक समय तो आबार लांचेओ आमरा खाई। तो आमी किभावे एई मटन स्टू बानाच्छी सेटा आपनादेर जन्य निये चले एसेछी। जदि भिडियो भालो लागे अवश्य लाइक करबें, शेयर करबें और संयुक्ता किचेन चैनलटाके सबस्क्राइब करे निते पारें। तो चलुन शुरू करी मटन स्टू रान्ना। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। মটন স্টু করার জন্য আমি এখানে 500 গ্রাম মটন আর নিয়েছি আলু, গাজর আর বিনস এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দেখুন এরকম করে কেটে নিয়েছি। সব গোটা এরকম গোটা গোটা কেটেছি, চারফালি করে পেঁয়াজগুলো কেটেছি, টমেটো তাই আর আদা রসুনটা জুলিয়ান সাইজের কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার আমি আনাজটা একটু ভেজে নেব, প্রেসারে দেব কিন্তু আনাজটা একটু ভেজে নিয়ে তারপরে দেব। চলুন দেখে নিই। কড়াই গরম হয়ে গেছে, রাইস অয়েল দিয়ে দিচ্ছি। স্টু খেতে আমরা সকলেই খুব পছন্দ করি, মটন স্টু বা চিকেন স্টু যাই বলুন। এবার আনাজগুলো আমি ভেজে নিচ্ছি। আলু দিয়ে দিলাম, গাজরগুলো দিয়ে দিচ্ছি, মানে হালকা করে একটু ভেজে নেবো, আর কিছু না, ভাজা মানে পুরো একদম ভাজা নয়। স্টুটা তো সকলেই খেতে খুব পছন্দ করি, স্টু সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড দিয়েও খাওয়া যায়, রাত্রিবেলা ডিনারেও খাওয়া যায়, খুবই সুস্বাদু হয় এবং হেলদি, বাচ্চাদের বড়দের সকলেরই ভালো লাগে। তো আনাজগুলো একটু ভেজে নিচ্ছি, একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বিনসগুলো, বিনসগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন হালকা হালকা ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব আনাজগুলো। তুলে দিচ্ছি আনাজগুলো, এই দেখুন তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই ফোড়ন দিচ্ছি রসুন। রসুন আপনাদের দেখিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে রেখেছি, এবার দিলাম রসুন। রসুনটা একটু দু সেকেন্ড ভেজে নিয়ে আর দেব তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এটাও কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার জুলিয়ান সাইজের কেটে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি, এরকম চারফালি করে কেটে রেখেছিলাম। এবার এই মশলাগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, এবার দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এগুলো সব ছোট চামচের এক চামচ করে আমি দিলাম। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এটা স্কিপ করতে পারেন, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দিচ্ছি লবণ, আমি এই দেড় চামচ মতো লবণ দিলাম, চা চামচ।
এবার আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার এই সব মশলা আমি একসাথে একটু কষিয়ে নিচ্ছি। সকলেই বাড়িতে স্টু রান্না করেন, নিজেদের মতো করে করেন, আমি এইভাবে করি। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একবার করে দেখবেন, খেতে ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। এবার আমি মাটনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোনোটাই বেশি ভাজতে হবে না এখানে, কারণ স্টু তো বেশি কষাতে হয় না মশলা, স্টু একটু পাতলা হালকা হয়। যাই হোক, আমি এইভাবেই করি। ভালো করে এবার মাংসটা মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি, কারণ প্রেশারে তো দেবই, আমি আগে কড়াইতে একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। ডাইরেক্ট প্রেশারেও আপনারা কষিয়ে নিয়ে জল দিয়ে বন্ধ করে দিতে পারেন, আমি কড়াইতে করে তারপরে প্রেশারে দেব। দেখুন, মশলাটা একদম মাংসের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার ওই ভাজা আনাজগুলো তুলে রেখেছিলাম, সে আনাজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আনাজগুলোর সঙ্গে মাংসটা আর একবার একটু কষিয়ে নেব, জাস্ট একটুখানি, তারপরে প্রেশারে দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে মশলাটা। এবার হয়ে গেছে, এবার আমি প্রেশারে দিয়ে দেব। এই সমস্তটা প্রেশারে দিয়ে জল দিয়ে বসিয়ে দেব। প্রেশারের মধ্যে ঢেলে নিচ্ছি, কড়াই থেকে নামিয়ে নিয়ে প্রেশারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে প্রেশারটাকে বন্ধ করে বসিয়ে দেব। আচ্ছা, জল দিয়ে দিচ্ছি। আমি একটু উষ্ণ গরম জল এখানে দিলাম, কারণ একেবারে নর্মাল ওয়াটার দেওয়ার থেকে একটু উষ্ণ গরম জলটা একটু গরম করে দিলে স্বাদটা ভালো হয়। এবার প্রেশারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব। এবার প্রেশারের ঢাকাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে এবার গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়েছি, ফুল গ্যাসে 10 মিনিট প্রেশারটা থাকবে। তারপরে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। রেখে দেব, মানে গ্যাসটাকে সিমে করে আরো 10 মিনিট রেখে দেব। আমি গ্যাস থেকে প্রেশারটা নামিয়ে নিয়েছি, 10 মিনিট হয়ে গিয়েছিল। এবার আমি প্রেশারের ঢাকনাটা খুলব, খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। প্রেশারটা খুলে দিচ্ছি, ঢাকনাটা খুলে এবার আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, এখনও ওর ভেতরে ফুটছে। এবার আমি আপনাদের এই রকমই হবে, এবার বাটিতে ঢেলে দেখাবো আর কি দিচ্ছি, আর একটু দেওয়া বাকি আছে, দুটো জিনিস দেওয়া বাকি ছিল বলেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মাখন ওপর থেকে, আর দেব গোলমরিচ। গোলমরিচটা আপনারা আপনাদের কীরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন, আমি মোটামুটি ছোটো চামচের 1 চামচ দিলাম। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাটা।